সালাম আলাইকুম রহমতুলিল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন দেখতে পাচ্ছেন এখানে মাছের পোনা উৎপাদন করা হয় তো এখন আনসিজন জানুয়ারি থেকে ইনশাল্লাহ মাছের পোনা ফুটানো হবে এই জন্য এই যে হাউসগুলো প্রস্তুত করা হয়েছে দেখতে পাচ্ছেন কোনটা কতটুকু পানি থাকবে না থাকবে সব কিছুই কিন্তু এখানে প্রতিটি হাউজেই কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে এবং হাউসগুলো প্রায় কমপ্লিট সব কিছু যেখানে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি এসআর তেলাপিয়া আর বিভিন্ন ধরনের মাছের পোনা ফুটানো হয় এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেক হাউস এখানে প্রথমে বায়ো সিকিউরিটি মেইনটেইনার জন্য এখানে ডিসইনফেক্টেড থাকে জীবাণুনাশক তো সেখানে সবকিছু পরিষ্কার করে তারপর ভিতরে ঢুকতে হয় এই যে দেখেন অনেকগুলো হাউস কিন্তু এখানে রেডি এগুলোতে পর্যায়ক্রমে মাছের যে পোনাগুলো থাকে সেগুলো রাখা হয় ডিম ডিম থেকে এগুলোতে মাছের পোনা ফুটানো হয় এটা একটি অনেক বড় ধরনের হ্যাসারি যেটা আমরা এখন তিনশো তেরো ফার্মে দেখতে পাচ্ছেন ওখানে এই হ্যাচারিটি ছিল তো ওখানে যখন আমাদের এমডি মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবা সাহেব জায়গাটি কিনে নেয় তখন এই হ্যাসারিটি ট্রান্সফার হয়ে একটু পাশে আসে এই যে এখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের প্রজেক্ট তো এটার পাশেই হচ্ছে এই হাসারিটি অবস্থিত এখানে বিভিন্ন ধরনের মাছের পোনা ফুটানো হয় এবং এখান থেকে অনেক বরিশালের ভিতরে অনেক জায়গায় মাছের পোনাগুলো বিক্রয় করা হয় থাকে বিভিন্ন ধরনের কিন্তু হাউজ এখানে আছে এখন সবগুলোই খালি এগুলো রঙ করে সব কিছু প্রস্তুত করা হয়েছে এবং এদিকে পানি যেহেতু নোনা পানি পানি লবণক্ত তাই এখানে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য দূর থেকে ট্রাক ভরে পানি এখানে আনা হয় এবং সেখানে মাছগুলো হ্যাচিং করা হয় এদের যে বড় বড় কয়েকটি মাছের ঘের আছে সেখানে মাছের ডিম উৎপাদনের জন্য মাছ চাষ করা হয় এবং সেই মাছ থেকেই এখানে ডিম সংগ্রহ করা হয় তারপরে পর্যায়ক্রমে বাচ্চা ফুটানো হয় ইনশাআল্লাহ আপনাদেরকে আমি যখন মাছের পোনা ফুটানো হবে তখন সম্পূর্ণ ভিডিও পাবেন এই জিনিসে আসবাবপত্র অনেক কিছুই আছে যেগুলো এখানে ব্যবহার করা হয় তো শুরু হোক মাছের পোনা ফুটানো তখন আপনাদের একটি কমপ্লিট ভিডিও দেবে ইনশাল্লাহ সম্পূর্ণ চারিদিক খোলামেলা এবং গ্লাস সিস্টেম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ